অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অষ্টম অধ্যায় জ্যামিতির উপপাদ্য 5 আমরা করব। ইতিপূর্বে আগে আমরা 4টা উপপাদ্য করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো 5 নম্বর উপপাদ্যের প্রশ্নটা ছিল, প্রমাণ করো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেটা আমরা 3 উপপাদ্যে পড়েছিলাম, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ওখানে সমকোণে ছিল না, শুধু সমদ্বিখণ্ডিত করে। আয়তের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর রম্বসের ক্ষেত্রে স্পেশাল যেটা, এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বাড়তি একটা কথা। তো আমরা কর্ণ দুটো আগে এঁকে নেই। রম্বসের কি 4টা বাহুই সমান হয়? আর একটু বাঁকা বাঁকা করতে হবে, সোজা করে দিলে 90 ডিগ্রি করলে এটা বর্গ হয়ে যাবে, সেদিকে মাথা রাখতে হবে। তো এই কর্ণটা আমরা করলাম এসি, আর এই পাশে একটা আমরা কর্ণ দিলাম বিটি, আর কর্ণ দুটার ছেদবিন্দু আমরা দেব ও। তো রম্বসটা তোমরা এই দিকেও হালাতে পারো, যেটাই হোক বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এবং 4টা বাহুই সমান হবে। তো এইখানে আমরা প্রথমে এখন বিশেষ নির্বচনটা লিখে ফেলি। বিশেষ নির্বচন, অনেকে নির্বাচন লিখে ফেলে, আসলে নির্বাচন না, এটাকে বলে নির্বচন। তো প্রথমে আমরা বলবো মনে করি এ বি সি ডি রম্বসের, একবারে দেখো এই বিশেষ নির্বাচনগুলো 3 উপপাদ্যের, 4 উপপাদ্যের, 5 উপপাদ্যের অনেকটা একই রকম, যে কি তোমার সামান্তরিক, কি তোমার আয়ত, আর কি তোমার রম্বস, সেই নামটা বলে তাদের কর্ণগুলো কোথায় ছেদ করলো এটা বলতে হয়। রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, আর প্রমাণ করতে হবে যে যেখানেই বলে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এর অর্থ হলো এই টুকরা আর এই টুকরাটা সমান, আর এই পাশের এই টুকরা আর এই টুকরাটা সমান। অর্থাৎ এখানে দুইটা জিনিস আছে, আমরা আগে রোমানের 1 নম্বর দিয়ে এটা বলবো যে এও সমান সিও কমা, 4টাই কিন্তু সমান না, আর এইদিকে বিও সমান ডিও, এটা হলো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর সমকোণে বলার কারণে এখানে বাড়তি যে কথাটা বলতে হবে, এই যে ছেদবিন্দুতে দেখো 4টা কোণ উৎপন্ন হয়েছে, একটা এও বি, একটা হলো বিও সি, আর একটা হলো সিও ডি অথবা ডিও সি বলা যায়, আর একটা হলো এও ডি বা ডিও এ, এই 4টাই হচ্ছে যে এক সমকোণ হবে। তো এখন আমরা বারবার তো আর লিখবো না যে এটা সমান এক সমকোণ, এটা সমান এক সমকোণ। একবারে দেখো আমরা কী করি, এ ও বি সমান, কোনো সিরিয়াল নেই, 4টা কোণ আসলেই হলো, আমরা এই জায়গাটায় বি ও সি সমান, এই পাশে দিলাম সি ও ডি সমান, এ ও ডি সমান, একবারে আমরা লিখে দেব এক সমকোণ। এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটার জন্যেই এই বিষয়টা আসলো যে সবগুলো কোণ প্রত্যেকটাই হলো এক সমকোণ করে। তো আমরা প্রমাণে ঢুকে গেলাম প্রথমেই। প্রমাণে গিয়ে আমরা আয়তের ক্ষেত্রে 4 উপপাদ্যে যেমন বলেছিলাম যে আয়ত একটি সামান্তরিক বলেই আমরা এটা বলে দিয়েছিলাম যে এও সমান সিও, বিও সমান ডিও, এখানেও আমরা তাই বলবো। 1 নম্বর স্টেপে আমরা বলে দেব যে রম্বস একটি, কেননা রম্বসের সংজ্ঞা কিন্তু আছে তোমাদের বইয়ে, যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ রম্বসকেও আমরা সামান্তরিক বলতে পারি। তাহলে রম্বস একটি সামান্তরিক। আর আমরা 3 উপপাদ্যে যেহেতু প্রমাণ করেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সো এটা বলার পরেই আমরা বলে দিতে পারবো এই ঘটনাটা, যে অর্থাৎ এও সমান সিও আর বিও সমান ডিও, এটা কিন্তু 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। আর এই 2 নম্বরের এই প্রমাণটার জন্য আমাকে এখন আগাতে হবে, আমরা এখানে 2টা ত্রিভুজ নেব। দেখো এক একটা উপপাদ্যে এক এক রকম ত্রিভুজ নিতে হয়, রম্বসের ক্ষেত্রে এই পাশাপাশি সন্নিহিত ত্রিভুজ, পাশাপাশি ত্রিভুজগুলো নিতে হয়, সেক্ষেত্রে আমি এই দুটো নিতে পারি অথবা এই দুটো নিতে পারি অথবা এই দুটো, আমরা এই দুটো দিয়ে করছি, এই দুটোকে আমাদের সর্বসম করতে হবে। তো ত্রিভুজ এ ও বি, আর একটা হলো পাশেরটা ত্রিভুজ বি ও সি এ, এটা দেখো বাহু বাহু বাহুতে সর্বসম হবে, অর্থাৎ এর 3টা বাহু ওর 3টা বাহু সমান আছে। কিভাবে দেখো, আমরা প্রথমে বলবো এ বি সমান বি সি, কী যুক্তি আমরা পাশে দিচ্ছি, এ বি সমান বি সি,
এখানে আমরা যুক্তি দেব রম্বসের রম্বসের বাহু বাহু বলে। যেমন আয়ত আর সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান হয়, এটা 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 এটা, কিন্তু রম্বস বা বর্গের কিন্তু চারটা বাহু সমান, সেক্ষেত্রে এ বি আর বিসি কিন্তু রম্বসের বাহু, এই কারণে আমরা এটাকে সমান বলতে পারবো। আর একটা দেখো, এটা সাধারণ বাহু, ও বি বা বি ওটা, এটা দুইটা ত্রিভুজেরই একটা বাহু, এই জন্য এটাকে বলা হয় সাধারণ বাহু। তো ও বি সাধারণ সাধারণ বাহু, আর একটা বাহু সমান দেখালেই সর্বসম হয়ে যাবে। সেই বাহুটা দেখো এও সমান সিও, কেন এটা আমরা এখানে কিন্তু অলরেডি এটা প্রমাণ হয়ে গেছে, এই কারণে আমরা এটা লিখতে পারবো যে এও সমান সিও। তাহলে তিনটা করে বাহু সমান হলেই সর্বসম হয়ে যায়। এখন আমরা এই ত্রিভুজ দুটাকে সর্বসম চিহ্ন দিয়ে লিখব, যে এও বি এটা সর্বসম চিহ্ন, সর্বসম বি ও সি। আর এই ত্রিভুজ দুটা সর্বসম হলেই আমরা কিন্তু এই জিনিসটা প্রমাণ করার জন্য আগাচ্ছি যে কোণগুলো প্রত্যেকটা এক সমকোণ। তো সর্বসম হলে আমরা এখন বলবো যে এওবি ত্রিভুজের যে এই কোণটা আছে এওবি, এটা এই ত্রিভুজের এই কোণটার সমান হবে। সর্বসম হলে এটা আর বলতে কোনো নিষেধ থাকে না, অর্থাৎ আমরা বলবো যে কোণ এওবি সমান কোণ বিও সি। আচ্ছা, এটা শুধু সমান হলেই হবে না, এই কোণগুলো একদিকে সমান আবার এক সমকোণের সমানও হতে হবে। তো আমরা সমান পেলাম, এখন এক সমকোণের জন্য যেটা করতে হবে যে এই এওবি আর বিওসি কোণটা আমরা যদি যোগ করি, তাহলে দেখো এইটুক, যে এওবি এটা আর বিওসি এটা, তাহলে এইটুক যোগ এইটুক করলে এটা পুরাটা এই কোণটা হয়। তো এই কোণটা তোমরা জানো যে একটা সরল কোণ হয়, এক সরল কোণ। হ্যাঁ, তো এক সরল কোণের মান কিন্তু দুই সমকোণ হয়। তো আমরা এখন এই কোণ দুটাকে যোগ দিয়ে লিখব, যে এওবি যোগ বিওসি সমান হলো এক সরল কোণ সমান, এক সরল কোণের মান হয় দুই সমকোণ, সমান দুই সমকোণ। এখন এমনিতেই বোঝা যাচ্ছে যে দুটা কোণ যদি সমান হয় আবার তাদের সমষ্টি যদি দুই সমকোণ হয়, তাহলে প্রত্যেকে কিন্তু এক সমকোণ করে হবে। আর দেখানো সিস্টেম এরকম যে বা আমরা এই দুটোর মধ্যে একজনকে টিকায় রাখবো, একজনকে মারবো, যেহেতু এ ও বি আর বিওসি সমান, তাহলে আমরা চাইলে এ ও বির বদলে বিওসি বসাতে পারি, তাহলে এটা ঠিক রাখবো, অথবা বিওসির বদলে আমরা এ ও বি বসাবো, এটা ঠিক রাখবো, যাতে করে যোগ করা যায় জিনিসটা। তো আমরা এ ও বি ঠিক রাখলাম, উল্টাটা করলেও হবে, আর এই বিওসির বদলে বিওসি আর এ ও বি যেহেতু সমান, এই জায়গাটা আমরা আবারও এ ও বি বসালাম, আর এই ডান পাশে এইটা আমরা ছেড়ে দিয়ে সরাসরি দুই সমকোণ লিখলাম। এখন এক্স আর এক্স যোগ করলে যেমন টু এক্স হয়, সেরকম এই কোণ দুটো যোগ করলে বলা যায় টু এ ও বি সমান, এই পাশে থাকলো দুই সমকোণ। এখন এই টুটা দেখো গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে। তো আমরা বা এ ও বি কোণ সমান দুই বাই, ওই দুই এসে ভাগ হলো দুই বাই দুই সমকোণ। তো উপর নিচ কাটা গেলে এক হয়, কখনো জিরো হয় না মনে রাখবা, এটা আমরা কাটাকাটি করলাম না, অতএব এ ও বি সমান এক সমকোণ। তো এও বি যদি এক সমকোণ হয়, তাহলে সেক্ষেত্রে এও বি আর বিওসি যেহেতু সমান, তাহলে আমরা বিওসিকেও এক সমকোণ বলতে পারি। তো আমরা এখানে একটু পেস্টটা উল্টে নিই। এখন আমরা যেটা বলবো যে অতএব কোণ এও বি সমান কোণ বিওসি সমান এক সমকোণ। এখন দেখো এখানে চারটা কোণ ছিল, কিন্তু মোটমাট চারটা কোণ ছিল, ওই যে চারটা কোণ, এটা সমান বলা হয়েছিল এক সমকোণ। তো আমরা কিন্তু এইটুক পেলাম যে এও বি সমান বিওসি সমান এক সমকোণ। এখন এইটা প্রমাণ করতে গেলে তোমাকে আবারও আরও দুইটা করে ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ অথবা এই দুটা ত্রিভুজ নিয়ে করতে হবে, কিন্তু জ্যামিতিতে একই জিনিস দুইবার করা হয় না। সো এখানে আমরা শুধু বলে দেব যে অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, যে বাকি দুটো কোণ আসেনি আমরা সেই দুটো লিখব। আমরা এও বি আর বিওসি পেয়ে গেছি, এও বি বিওসি এই দুটো আমরা পাইনি, অর্থাৎ সিওডি সমান এওডি, প্রমাণ করা যায় যে সিওডি কোণ সমান এওডি কোণ সমান হলো এক সমকোণ। তো এখানেই প্রমাণিত লিখে দিলেই হয়ে যায়। তারপরে আমরা যদি একটু ভালো করে করি, তাহলে পুরো লাইনটা আমরা আরও একবার লিখব যে অতএব কোণ এ ও বি সমান কোণ বিওসি সমান কোণ সিওডি সমান কোণ এওডি, যেটা বিশেষ নির্বাচনে বলা ছিল ওই লাইনটাই, সমান এক
সমকোণ। বাস এইটা আসার পরেই আমরা নিচে প্রমাণিত লিখে দিলাম। তো এর সাথে সাথে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর যেটা পাঁচটা উপপাদ্য ছিল অষ্টম অধ্যায় শেষ করে ফেললাম। এর পরবর্তীতে আমরা 8.1 অনুশীলনী এক্সট্রাগুলো করব। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই ধন্যবাদ।